Good afternoon, dear learners. Welcome to Gopalganj Online School. How are you all? Hope you are well and safe. Alhamdulillah, I am also fine, safe and maintaining all kinds of health rules. Today, I have brought to you a new English lesson of class 4. Are you ready? Are you ready with pen, textbook and khata? I think you are ready, isn't it? Okay. Before going class, I would like to introduce myself. This is Shanta Mahmood, working as an assistant teacher of Pinjuri Government Primary School, Kotalipara, Gopalganj. So dear learners, let's see our today's lesson identity. Lesson Identity, Class 4, Subject English, Unit 40, Lesson 1, 2, Page Number 80, A Garment Worker's Day, A Garment Worker's Day. Dear students, now we will watch a short video clip about garments workers' activity. Chhatro chhatrira, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম মনে আছে রেশমা একজন গার্মেন্টস শ্রমিক তার জীবন সম্পর্কে আমরা কিছুটা জেনেছিলাম আমরা রেশমার প্যাসেজের আজকে বাকিটুকু শেষ করে দেব ইনশাআল্লাহ তো আমরা গত ক্লাসে জেনেছিলাম গার্মেন্টস ওয়ার্কার কাকে বলে তাই না আজ আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে নিব গার্মেন্টস ওয়ার্কাররা গার্মেন্টসের ভিতরে মূলত কি করে ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটি দেখার জন্য তৈরি তো चलो देखे नहीं ता होले देखो आम्रा एक टी गार्मेंट्स फैक्टरी भीतर एक चित्र देखते पाच्छी शेखाने की करते से श्रमिकरा कापड़ तैरी करते से ताई ना तारा रप्तानिर जन्य पोशाक तैरी करे केउ कापड़ सेलाई करते से केउ कापड़ आयरन करते से केउ कापड़ भाज करे ताई ना আমরা এই ভিডিওটির মাধ্যমে গার্মেন্ট ওয়ার্কাররা গার্মেন্ট কারখানার মধ্যে আসলে কি করে তার কিছুটা ধারণা পাবো রেশমা এরকমই একজন গার্মেন্ট শ্রমিক রেশমা তার পোশাক কারখানায় এই ধরনের কাজগুলোই করে বন্ধুরা গার্মেন্টস শ্রমিক সম্পর্কে একটা ধারণা আমাদের হয়ে গেল তো গত পাঠে আমরা কি শিখেছিলাম কি আলোচনা করেছিলাম মনে আছে রেশমার দিন সম্পর্কে ও কোথায় থেকে এসেছে এরপর ওর বাবা কিভাবে মারা গিয়েছিল তাই না তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি পর্দায় আমরা একে মনে করছি রেশমা ঠিক আছে রেশমা তার কর্মক্ষেত্রে আছে তো আমাদের আজকের পাঠ শিরোনাম কি ছিল বন্ধুরা আ গার্মেন্ট ওয়ার্কার্স ডে লেসন 40 ইউনিট 40 লেসন 1 2 তো বন্ধুরা তোমরা গত পাঠে নিশ্চয়ই বাড়ির কাজটি করেছো এবং বাড়িতে অবশ্যই পড়াশোনা করেছো তো আজকে পাঠে যাওয়ার আগে একটু তোমাদের ধরি কেমন তোমরা পড়েছো কেমন তো দেখো আমি তিনটি প্রশ্ন নিয়ে এসেছি নাম্বার 1 আছে হোয়াট ইজ রেশমা হোয়াট ইজ রেশমা মিন্স রেশমা কি করে বলো তো রেশমা কি করে ঠিক বলেছো রেশমা ইজ আ গার্মেন্ট ওয়ার্কার রেশমা একজন পোশাক শ্রমিক বা রেশমা একজন গার্মেন্ট শ্রমিক নাম্বার 2 হোয়েন ডিড দে কেম টু ঢাকা হোয়েন ডিড দে কেম টু ঢাকা তারা কখন ঢাকা এসেছিল তারা কখন ঢাকা এসেছিল বলো তো ইউ আর রাইট
They came to Dhaka 8 years ago. They came to Dhaka 8 years ago. তারা 8 বছর আগে ঢাকা এসেছিল. Next, who is Ratan? Who is Ratan? Ratan কে? বলো তো. Absolutely right you are. Ratan is Reshma's uncle. Ratan is Reshma's uncle. Ratan কে? রেশমার চাচা. রতন কে বলো তো? রেশমার চাচা. আচ্ছা বন্ধুরা, তাহলে তোমরা খুবই ভালো পড়াশোনা করেছো বাসায়, সেটা বোঝাই গেল। তো চলো আজকের পাঠে চলে যাই। তো আজ পাঠে যাওয়ার জন্য তোমরা এখন কি করবে বলো তো? ওপেন ইওর বুক পেজ এট 80, তোমার পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা খুলবে। দিস ইজ মাই টেক্সট বুক and I will open also. Have you opened? I think you all have already opened. বন্ধুরা, গত পাঠে আমরা কি করেছিলাম? এই এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে এর প্রথম অংশ পড়েছিলাম, তাই না? তো আজ আমরা শেষ অংশ পড়ে শেষ করে দেব, কেমন? তো প্রথমে আমি পড়ব, তোমরা মন দিয়ে শুনবে। প্রথমে শুধু তোমরা শুনবে। ওকে, নাও আই উইল স্টার্ট। শি ওয়ার্কস দেয়ার নাও। সে এখন সেখানে কাজ করে। হার ইয়াঙ্গার ব্রাদার বাবুল গোস টু স্কুল। তার ছোট ভাই বাবুল বিদ্যালয়ে পড়াশোনা করে, বিদ্যালয়ে যায়। হি ইজ ইন ক্লাস 5। সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হার মাদার স্টিচেস নকশি কাথাস অ্যাট হোম অ্যান্ড সেলস দেম। তার মা বাড়িতে নকশি কাথা সেলাই করে এবং সেগুলো বিক্রি করে। দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 kilometers ফ্রম রেশমাস হাউস। গার্মেন্টস কারখানাটি রেশমার বাড়ি থেকে বা বাসা থেকে 2 kilometers দূরে অবস্থিত। ইন দিস মর্নিং, সকালে, শি ওয়াকস টু ওয়ার্ক, সে হেঁটে কর্মস্থলে যায় বা সে হেঁটে কাজে যায়। সাম অফ হার ফ্রেন্ডস গো বাই বাস, রিক্সা অর স্কুটার। তার কিছু বন্ধু কেউ বাসে যায়, কেউ রিক্সায় করে যায়, কেউ স্কুটারে যায়। কিন্তু আমাদের গল্পের রেশমা কিন্তু হেঁটে যায়, এটা মনে রাখতে হবে। শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM। সে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা। রেশমা সিনেমা দেখতে বা সিনেমায় যেতে পছন্দ করে। বাট শি ডাজন্ট হ্যাভ মাচ ফ্রি টাইম অর মানি ফর দিস। কিন্তু তার কাছে এর জন্য প্রয়োজনীয় সময় এবং টাকা নেই। শি অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল 6 PM। সে মাঝে মাঝেই সন্ধ্যা ছয়টা পর্যন্ত অতিরিক্ত সময় কাজ করে। সো শি ক্যান মেক মোর মানি, যাতে করে সে আরও বেশি টাকা উপার্জন করতে পারে। হার ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস। তার পরিবারের এই টাকাগুলো প্রয়োজন খাবার কেনার জন্য এবং আরও অন্যান্য জিনিসপত্র কেনার জন্য। বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, তাই না? আচ্ছা, এবারে আমি আবার পড়ব। আমি প্রথমে পড়ব, তোমরা আমার পরে পড়বে। Dear learners, at first leaf, I will read, then you will after read. You will read after me. You will read after me. Okay, let's start. She works there now. Her younger brother, Babul, goes to school. He is in class 5. Her mother stitches নকশি কাথাস
at home and sells them. The garment factory is 2 kilometers from Reshma's house. In the morning, she walks to work. Some of her friends go by bus, rickshaw, or scooter. She works from 8 a.m. to 4 p.m. Reshma likes to go to the cinema, but she doesn't have much free time or money for this. She often works extra hours until 6 p.m. so she can make more money. Her family needs this money for food and other things. বন্ধুরা, তোমরা আমি আশা করছি তোমরা সকলেই আমার সাথে পড়েছো, তাই না? তো আমরা আ গার্মেন্টস ওয়ার্কার ডেজ এর রেশমার এই গল্পটি থেকে রেশমা সম্পর্কে কি কি জেনেছি বলো তো বন্ধুরা? হ্যাঁ, আমরা জেনেছি রেশমা ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কাজ করে। তার বয়স 18 বছর। সে এবং তার পরিবার 8 বছর আগে গ্রাম থেকে শহরে এসেছিল। কেন এসেছিল? তার গ্রামে নদী ভাঙন হয়েছিল। তার বাবা ছিলেন একজন রিক্সা ড্রাইভার, কিন্তু একটি দুর্ঘটনায় তিনি মারা যান। রেশমার চাচা রতন এই পরিবারটিকে সাহায্য করেছিল এবং সেই তাদের জন্য কল্যাণপুরে একটি বাসা খুঁজে দিয়েছিল এবং মিরপুরে রেশমাকে কি করেছিল, একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে বা গার্মেন্ট কারখানায় কাজের সংস্থান করে দিয়েছিল। রেশমার ছোট ভাই কে বলতো? বাবুল। বাবুল কি করে? বিদ্যালয়ে যায় এবং পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। রেশমার মা নকশি কাঁথা সেলাই করে এবং সেগুলো বিক্রি করে। বলতো বন্ধুরা, রেশমার পোশাক কারখানাটি তার বাসা থেকে কতটুকু দূরত্বে অবস্থিত? ঠিক বলেছো, 2 kilometers from রেশমাস হাউজ। আচ্ছা, এছাড়াও আমরা জেনেছি কি রেশমা সিনেমা দেখতে খুব পছন্দ করে, কিন্তু তার জন্য রেশমার পর্যাপ্ত টাকা এবং সময় কোনোটিই নেই। যেখানে রেশমার বন্ধুরা বা সহকর্মীরা বাসে করে, রিক্সায় করে, স্কুটারে করে কর্মস্থলে যায়, সেখানে আমাদের রেশমা কি করে? পায়ে হেঁটে কাজে যায়। তো আমরা রেশমার এই দুঃখ দুর্দশার একটি গল্প জানলাম, তাই না বন্ধুরা? আচ্ছা, তো এবার দেখব আজকে যতটুকু পড়েছি এর মধ্য থেকে কি কি অনুশীলনীমূলক প্রশ্ন থাকতে পারে, কেমন? ওকে, লেটস সি। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট নিউ ওয়ার্ডস। ওকে, কি কি নিউ ওয়ার্ডস আছে দেখি। প্রথমে আছে স্টিচ। সে আফটার মি, স্টিচ। স্টিচ, এস টি আই টি সি এইচ, এস টি আই টি সি এইচ, স্টিচ। স্টিচ মিন্স সেলাই করা, সেলাই করা, সিউ। স্টিচ মিন্স কি? সিউ। নেক্সট, অফেন। দিস ইজ নট অফটেন, সে উইথ মি, অফেন। অফেন, অফেন মিন্স প্রায়, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্টলি, বারংবার, তাই না? সে উইথ মি অফেন, অফেন, প্রায়, অফেন, প্রায় মিন্স ফ্রিকোয়েন্টলি। ওকে, লেটস সি দ্য নেক্সট, নিড। নিড, নিড মিন্স প্রয়োজন, প্রয়োজন, সে উইথ মি প্রয়োজন, নিড, নিড, এন ই ই ডি, নিড। নিড মিন্স প্রয়োজন, দ্যাট মিন্স রিকোয়ার্ড। ওকে, ওকে, আমরা প্রথম থেকে আবার একটু পড়বো, তোমরা আমার সাথে পড়বে বন্ধুরা।
স্টিচ স্টিচ সেলাই করা অফেন প্রায় অফেন প্রায় অফেন প্রায় নিড প্রয়োজন নিড প্রয়োজন এরপরে কি আছে দেখো বন্ধুরা রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্টস ওকে আমরা গত ক্লাসে শিখেছিলাম এছাড়াও আমরা বিদ্যালয়ে অনেকবার শিখেছি কিভাবে ট্রু ফলস লিখতে হবে তাই না ওকে আমরা প্রতিটি ট্রু স্টেটমেন্টের জন্য ট্রু লিখব ফলস স্টেটমেন্টের জন্য কি লিখব ফলস লিখব ওকে দেখো নাম্বার 1 এ কি আছে শি গোস টু ওয়ার্ক বাই বাস She goes to work by bus. She bus e kore kaaje jay. Is it true or false? Right you are. It is false. Because she goes to work by foot. On foot. Isn't it? Haan, she pae hete tar kaaje jay. Dekhi shothik uttor ki ache? False. Okay. নেক্সট নাম্বার 2 শি ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স সে অতিরিক্ত সময়ে কাজ করে ইজ ইট ট্রু অর ফলস রাইট ইট ইজ ট্রু হোয়াই ইট ইজ ট্রু বিকজ উই নো সে অতিরিক্ত সময় কাজ করে অতিরিক্ত টাকা পাওয়ার জন্য যে টাকা দিয়ে সে কি করে তার পরিবারের জন্য খাবার কেনে এবং অন্যান্য জিনিসপত্র কেনে ইজন্ট ইট ওকে Let's see the next. She likes gossip. Do you know what is gossip? Gossip means gal galpo ba galpo charcha, poro charcha. Tai na? Okay. Say with me gossip. Gossip. Gossip means gal galpo, poro charcha. To amader golper reshmar ki poro charcha korar kono shomoy chilo? No, she has no enough time. সে গল্প চর্চা করত না তার গল্প চর্চার সময় ছিল না সে আরো কি করত অতিরিক্ত সময় কাজ করত তাই না আচ্ছা তাহলে দেখি আমরা এটা ট্রু নাকি ফলস একটু দেখে নি Yes, we are right. This is false. Okay, dear students. প্লিজ রাইট ডাউন ইউর খাতা দিস সেগমেন্ট ওকে বন্ধুরা তোমরা খাতায় অবশ্যই ট্রু ফলস গুলো লিখে নেবে এবং আশা করেছি এর আগের নিউ ওয়ার্ড গুলো তোমরা লিখে নিয়েছো তাই না আচ্ছা বন্ধুরা তো চলো আমরা দেখি এরপরে কি আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ওকে নাম্বার 1 হাউ ডিড রেশমাস ফাদার ডাই হাউ ডিড রেশমাস ফাদার ডাই রেশমার বাবা কিভাবে মারা গিয়েছিল ডু ইউ নো ইয়েস উই অল নো Isn't it? আমরা জানি রেশমার বাবা কিভাবে মারা গিয়েছিল Yes, by an accident. Let's see what will be the answer. Reshma's father died by an accident. রেশমার বাবা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল আচ্ছা তো দেখি কি আছে এরপরে নাম্বার 2 Why does Reshma work extra hours? Why does Reshma work extra hours? Reshma কেন অতিরিক্ত সময় কাজ করে? বলো তো কেন বন্ধুরা? কে কে বলতে পারবে? হাত তোলো তো। আমি কিন্তু বলতে পারি। তোমরা ঠিক বলেছো বন্ধুরা। সে অতিরিক্ত কাজ করে কেন? এই টাকাগুলো তার পরিবারের খাবার কেনার জন্য এবং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য খুবই প্রয়োজন ওকে লেটস সি দা
Answer. Her family needs money for food and other things. So, she works extra hours. তার পরিবারের টাকার প্রয়োজন খাবার কেনার জন্য এবং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য। এজন্য সে কি করে? অতিরিক্ত সময় কাজ করে। এজন্য সে কি করে? অতিরিক্ত সময় কাজ করে। Next, number 3. What does her mother do? What does her mother do? What does her mother do? তার মা কি করে? কি করে বলো তো? ঠিক বলেছো। আমরা জানি রেশমার মা নকশি কাঁথা সেলাই করে, তাই না? আচ্ছা, দেখি আমরা উত্তরটা মিলিয়ে। Her mother stitches নকশি কাঁথাস at home. Her mother stitches নকশি কাঁথাস at home. তার মা বাড়িতে নকশি কাঁথা সেলাই করে। My dear students, please write down this question and answer into your খাতা। বন্ধুরা, প্লিজ তোমরা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নাও। আমি তোমাদের সুবিধার জন্য একটু পাশে দিয়ে দাঁড়াচ্ছি। My dear students, have you written? Okay. আমি একটু ব্যাকে যাচ্ছি বন্ধুরা। আজ আমরা কি কি শিখলাম একটু নতুন করে দেখে নেই, ঠিক আছে? একটু রিভাইজ করি যাতে তোমাদের মনে থাকে। আর যারা খাতায় তুলতে না পেরেছ তাদেরকে একটু তোলার সুযোগ করে দেই, ঠিক আছে? তো চলো দেখি আমাদের আজকের পঠিত অংশ থেকে কি কি নিউ ওয়ার্ড পেয়েছিলাম। সে উইথ মি, সে আফটার মি, স্টিচ, 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 সেলাই করা, অফেন, অফেন, প্রাই, নিড, প্রয়োজন, নিড, প্রয়োজন, স্টিচ, সেলাই করা, অফেন, প্রাই, নিড, প্রয়োজন। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ এবং খাতায় লিখে নিয়েছো। তো চলো দেখি এরপরে কি আছে। রাইট ট্রু আর ফলস। নাম্বার ওয়ানে কি ছিল? শি গোজ টু ওয়ার্ক বাই বাস। ইজ ইট ট্রু আর ফলস? ইট ইজ ফলস। নাম্বার টু, শি ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স। ইজ ইট ট্রু আর ফলস? রাইট, ইট ইজ ট্রু। ওকে, লেটস গো টু দ্য নেক্সট। শি লাইকস গসিপ। Is it true? No, it is false. Have you written, my dear student? Okay. Answer the following question. Answer the following question. Number one, how did Reshma's father die? Reshma's father died by an accident. Number two, why does Reshma work extra hours? Her family needs money for food and other things. So, he works extra hours. Number 3 তে কি আছে দেখি। What does her mother do? Her mother stitches nokshi kanthas at home. Her mother stitches nokshi kanthas at home. Dear students, আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো এবং এই যে আমরা কোন প্যাসেজটা পড়লাম, আ গার্মেন্ট ওয়ার্কার ডে, তাই না? আ গার্মেন্টস ওয়ার্কার্স ডে, আ গার্মেন্ট ওয়ার্কার্স ডে। সেখান থেকে আমরা রেশমার একটি গল্প, রেশমার জীবনের একটি গল্প আমরা আলোচনা করলাম এবং সেখান থেকে নতুন শব্দ জানার চেষ্টা করলাম। নতুন শব্দ জানায় কি হবে? আমরা
এ কলামের সাথে বি কলামটা সহজেই মিল করতে পারব। এছাড়া কি করতে পারব, এই প্যাসেজের মধ্যে থেকে আসা প্রশ্নগুলোর উত্তর করতে পারব। আর কি পারব বলো তো? শূন্যস্থান আসলে সেটা আমরা পূরণ করতে পারব, ট্রু ফলসের উত্তর দিতে পারব, তাই না বন্ধুরা? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই ওয়ান্ট টু তোমাদের এবার আমি বাড়ির কাজ দিতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ইউ উইল ওপেন ইউর বুক পেজ অ্যাট 18। এবারে তোমরা বাড়িতে বসে কি করবে, পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা খুলবে। রিড দ্য প্যাসেজ অ্যাগেইন অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম পেজ অ্যাট 81। ওকে, এরপরে কি করবে, 80 পৃষ্ঠার প্যাসেজটা বারবার পড়ে এরপরে 81 পৃষ্ঠার বি নম্বর যাবে। বি নম্বরে কি আছে বলো তো? অ্যান্ড উইল রাইট ডাউন চুজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা সঠিক উত্তরটি বাছাই করবে, কেমন? আচ্ছা বন্ধুরা, আমি আবার বলে দিচ্ছি, ইউ উইল ওপেন ইউর বুক পেজ অ্যাট 80। তোমরা তোমাদের বইয়ের 80 পৃষ্ঠা খুলবে, রিড দ্য প্যাসেজ অ্যাগেন অনুচ্ছেদটি আবার পড়বে, অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম প্যাসেজ অ্যাট পেজ অ্যাট 81 নাম্বার বি। 81 পৃষ্ঠার বি দাগের চুজ দ্য কারেক্ট অ্যান্সার এই অংশটি সম্পূর্ণ করবে তোমাদের খাতায়, ঠিক আছে বন্ধুরা? তো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, তাই না? দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।